চ্যানেলে স্বাগত জানাই তো আপনাদের সামনে তুলে ধরছি আজ আমি একটি গুরুত্বপূর্ণ খবর যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রচুর কর্মী নেওয়ার সিদ্ধান্ত নবান্নের তো গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আজ নজরবন্দি সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে তবে সেটি দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও বলবো যে এই চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপলোড করা হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন যখনই কোনো গুরুত্বপূর্ণ খবর আপলোড করা হবে কিন্তু আপনি পেয়ে যাবেন তো মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রচুর কর্মী নেওয়ার সিদ্ধান্ত নবান্নের বেশ কিছু ইন্সপেক্টর নিয়োগ করবে রাজ্য সরকার পরিবহন দপ্তরের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন এই নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আর কোন যে কোনো বিষয়ে স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা তবে বাংলা ভাষা লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে এই পদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন যে প্রথমত রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন আবেদনের সময়সীমা হচ্ছে সতেরোই জুলাই দু হাজার থেকে ছয়ই আগস্ট দু হাজার মধ্যে আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের আর ফি হচ্ছে একশো টাকা এই রাজ্যে তপশিলি জাতি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোনো ফি লাগবে না তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা শুনলেন তো যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রচুর কর্মী নেওয়ার সিদ্ধান্ত নবান্নের তো সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাবো এই চ্যানেলটি দেখার জন্য নমস্কার